করোনা পরিস্থিতিতে আগরতলা শহরে ক্রেতা ও বিক্রেতা উভয়ে যেন সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা সহ সমস্ত নিয়মনীতি মেনে চলে সে বিষয়কে লক্ষ্য রেখে বেশ কয়েকবার সদর মহকুমা শাসক অসীম সাহা রাজধানীর লেকচমনির বাজার ব্যবসায়ী সহ শহরের অন্যান্য বাজার ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে মহকুমা শাসক আহ্বান জানান, যদি কোনো ক্রেতা মাস্ক ব্যবহার না করে তবে তার কাছে যেন পণ্য বিক্রিও করা না হয়। এরপরেই চিত্র বদলাতে শুরু করে। শুক্রবার দেখা গেল রাজধানীর বিভিন্ন বাজারগুলোতে ক্রেতা বিক্রেতারা উভয়ই মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদের কাজ চালাচ্ছে। আমাদের লেকচনি বাজার কমিটির উদ্যোগে যে সদর মহকুমা শাসক অসীম সাহা মহাশয় আমাদের নিয়ে যে মাস্ক নিয়ে কোভিড-19 নিয়ে যে আলোচনা করছেন এবং আমাদের বাজারের প্রত্যেক ক্রেতা বিক্রেতা সবাই মাস্ক পরে এবং মাস্ক যদি না পরে আসে আমাদের দোকানদাররা কিছুতেই ওদের কাছে আমাদের মাল বিক্রি করে না এবং আমাদের বাজারে প্রত্যেক অলি গলিতে আমাদের যে মাস্ক নিয়ে যে আমরা ফ্লেক্স আমরা করেছি এবং পোস্টারিং করেছি এবং দূরত্ব বজায় রেখে যাতে ক্রেতারা জিনিস কিনতে পারে সেদিকে আমরা নজর রাখছি।